হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য একটা বিউটি টিপস নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ওনলি ফর মেন, মানে শুধুমাত্র ছেলেদের জন্য। তো স্কিন, তাদের স্কিন কীভাবে ভালো রাখতে হয়, কীভাবে তারা ডার্ক স্পট, ট্যান, ওয়াইল্ড স্কিন, নানা রকম ঝঞ্ঝা থেকে কীভাবে চটজলদি উপায়ে মুক্তি পেতে পারো, সেজন্য আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। যেসব বন্ধুরা আমার বাইরে কাজ করো, ঘরের বাইরে থাকো, রোদে বেশি ঘোরো, তো তাদের জন্য একটা ঘরোয়া পদ্ধতিতে জাস্ট 15 থেকে 20 মিনিট একটু সময় দিয়ে কীভাবে ভালো রাখা যায় স্কিনটাকে, তোমরাও ভালো রাখতে পারো, আমি আজকে তোমাদের সেজন্য একটা নিউ টিপস নিয়ে এসেছি। চলো তাহলে দেখি। ফেস প্যাকটা বানাতে আমার লাগছে, কফি পাউডার নিয়েছি আমি এখানে 1 চামচ, আর একটু মধু নিয়েছি 1/2 চামচ, আর এটা আছে টক দই 1 চামচ। এবার কি করবে, এই যে কফি পাউডারটা এখানে আমি এই মধুটা অ্যাড করব, তো মধু অ্যাড করবে, এরপর আমি একটু এই দইটা এর মধ্যে মেশাবো। এরপর যতক্ষণ না একটা লিকুইড তৈরি হচ্ছে, লিকুইড মানে একটু থিক পেস্ট হচ্ছে, আমি এটাকে নাড়িয়ে দিই যাবে। দেখো এটা আমার কি সুন্দর এবার রেডি হয়ে গেছে। এবার আমি এটা মুখে অ্যাপ্লাই করব। কীভাবে আমি এটা ফেসে অ্যাপ্লাই করছি, আমি এটা ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটা ততক্ষণ অপেক্ষা করবো যতক্ষণ আমার এটা শুকিয়ে যাচ্ছে। 20 মিনিট পর আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো 20 মিনিট হয়ে গেছে, আমি এটা শুকিয়ে গেছে পুরোপুরি। আমি এবার এটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর তোমার কাছে এসে দেখাচ্ছি। দেখো মুখটা আমি ধুয়ে এলাম, কুকুরটা ধুয়ে আসার পরে খুব ফ্রেশ লাগছে, আর একটু সফট ব্যাপারটাও কাজ করছে, যেটা আমি নিজে বুঝতে পারছি। তোমরাও এটা ইউজ করো, আমার যত ভাই আছে, দাদা আছে, কাকু কাকা সবাই যারা বাইরে থাকেন, তো সবাই এই আমার আজকের রেমেডিটা ইউজ করবে বা করবেন, খুব উপকার পাবেন। আর কফি এমন একটা উপকরণ যেটা প্রত্যেকটা স্কিনের জন্য, কি ছেলে কি মেয়ে, প্রত্যেকটা স্কিনেই খুব উপকারী। আর এর মধ্যে এর লাগানোর ফলে ত্বকে যত রকমের প্রবলেমগুলো থাকে, যেহেতু পুরনো আর বিশেষ করে ট্যান হয়ে যাওয়া, ট্যান পড়া, কালো ছোপ দাগগুলো, নানা রকম র্যাশেস, এগুলো কিন্তু সব দূর হয়ে যায়। কিন্তু একটা নিয়মিত লাগানোর ফলে সেটা দূর হবে। একদিন লাগালাম, আমি বারবার আমার ভিডিওতে বলি যে যে কোনো জিনিস আজকে লাগালাম মনেই মানে যে আজকেই লাগিয়ে দিলাম, কালকে আমি একদম কোনো একটা রেজাল্ট খুব ভালো একটা পেয়ে গেলাম, তা কিন্তু না। নিয়মিত একটা চর্চা করতে হবে, তারপরে দেখবে তোমরা উপকার পাবে। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার রেমেডি। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিও। আর যারা বা যে বন্ধুরা আমার চ্যানেলে নিউ, তারা অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার নেক্সট ভিডিও আসার সাথে সাথে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় নতুন নতুন রেসিপি অ্যান্ড বিউটি টিপস রেমেডি নিয়ে। তো যতদিন আমি নতুন ভিডিও নিয়ে আসছি, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।